শ্রোতা বন্ধু, ব্লুম এডুকেশন ইউট্যুব চ্যানেল আপনার স্বাগত জনাওছি। জাতীয় যুব দিবস পালন অবসরের স্বামী বিবেকানন্দ উদ্দেশ্যে এক সুন্দর অভিভাষণ প্রদান করুছি। মঞ্চাসীন বরেণ্য বিচারক মণ্ডলী, উপস্থিত পূজ্যপাদ গুরুজি গুরুমা বৃন্দ, মোর প্রতিযোগী ভাই ভৌণী এবং স্রোত সোনারূঢ় স্বজন মণ্ডলী, আজির এই শুভ অবসরের নিজ মাতৃভূমি ভারতবর্ষক প্রাণ ভরি ভাল পাওয়া জনে দেশভক্ত তথা সারা বিশ্বের ভারতীয় সংস্কৃতির বিজয় ধ্বজা উড়াই বিশ্ববাসী নিজের অমৃতবাণীরে মুগ্ধ করে জনে যুব সন্ন্যাসী বিষয়ে কিছু কহিবার সুযোগ পাই নিজকে ধন্য মনে করুছি। সে আউ কেহি নুহন্তি, সে হচ্ছে ভারতীয় যুব মানসর আদর্শ প্রেরণার অগ্নিস্ফুলিঙ্গ স্বামী বিবেকানন্দ। 1863 মশিয়া জানুয়ারি মাস 12 তারিখে বঙ্গপ্রদেশের কলিকতা নগরীর বিশিষ্ট আইনজীবী পিতা বিশ্বনাথ দত্ত এবং আধ্যাত্ম পরায়ণা পতিব্রতা রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী কুণমণ্ডন করে জন্মগ্রহণ করে বিবেকানন্দ। যাহর পিলাদিন নাম লা নরেন্দ্র এবং শ্রদ্ধা নাম বিলু। পিতামাতা আধ্যাত্মিক বিচারের প্রভাবিত নরেন পিলাদিন ঈশ্বর অনুসন্ধিচ্ছু হয়ে পড়ে। ঐশ্বর্য গুণ সম্পন্ন নরেন চমৎকারী মেধা শক্তির অধিকারী লে, তাঁকর আকর্ষণীয় শারীরিক গঠন তাঁক ব্যক্তিত্বকে দ্বিগুণিত করুতলা। যুক্তিসিদ্ধ প্রমাণ ব্যতিরেক কৌশি বিষয়ক অন্ধভাবে মানি নেওয়া সে প্রস্তুত নলে। পিলাটি দিন অধ্যাত্মবাদী নরেন নিজের শিক্ষা সমাপ্তি পরে আধ্যাত্মিক গুরু সন্ধানের বাহারি পড়লে। সে কালের অনেক আধ্যাত্মিক পুরুষঙ্ক সহিত সাক্ষাৎ করে সে প্রশ্ন করুলে যে আপন কণ ভগবান দেখিছন্তি, আপন কণ ভগবান দেখিছন্তি। কেবল রামকৃষ্ণ পরমহংস হি তাঁক প্রশ্নর যথার্থ উত্তর দিয়ে কহিলে যে হ্যাঁ মু দেখিছি, তোতে যেমিতি দেখুছি ঠিক সেইপরি। তাঁকরি জনে অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানী গুণী গুরুঙ্কর সাহচর্য লাভ করে সে সত্যর সন্ধান পাইবাকু সমর্থ হয়েছে। সন্ন্যাস গ্রহণ কলাপরে নরেন্দ্রর সে হলে স্বামী বিবেকানন্দ। গুরুঙ্ক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিবেকানন্দ নিখিল মানবর সেবায় নিজকে নিয়োজিত করে পদব্রজরে সারা ভারত ভ্রমণ করে দুর্গত মানবঙ্ক প্রত্যক্ষ সাক্ষাৎ লাভ করে সে ভারতর আত্মাকে আবিষ্কার কলে। মাতৃভূমি ভারত প্রতি তাঁকর বিশেষ অনুরাগ লা। দরিদ্র অবহেলিত নিষ্পেষিত ভারতীয় জনতাকে অন্ধবিশ্বাস তথা কুসংস্কারর কাউরি মায়ের মুক্ত করা সে সর্বান্তকরণে চাহুলে। দুস্থ জনতাঙ্ক মধ্যে সে ভগবানকর সত্তাকে উপলব্ধি করে পুলে। ভারতীয় মানকর বাহিক তথা আত্মিক স্বাধীনতা সে চাহুলে। প্রত্যেক ভারতীয় হৃদয়কে আধ্যাত্মিক চেতনার আলোকিত করে সত্যর সন্ধানী হওয়া প্রেরণা যোগাউলে। ধনিক এবং রাজা মহারাজা দরিদ্র নারায়ণকর সেবায় নিজকে নিয়োজিত করা অভিপ্রেরিত করুলে। 1893 মশিয়া আমেরিকার চিকাগো শহরের অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মিলনীরে যোগ দিয়ে উদাত কণ্ঠে ঘোষণা কলে সনাতন হিন্দু ধর্মর সারসত্ব, বসুধৈব কুটুম্বকম এবং সর্বে ভবন্তু সুখিনঃ। এইপরি অনেক উপনিষদ বাণীর ব্যাখ্যা করে পাশ্চাত্য ধর্মগুরু তথা আমেরিকীয় জনতাঙ্ক হৃদয়কে জয় করা সহিত বিশ্ববিজয়ী বিবেকানন্দ নামে পরিচিত হলে। ভারত প্রত্যাবর্তন করে নিজ গুরুঙ্ক নামে রামকৃষ্ণ মিশন স্থাপন কলে এবং এই সেবা সংঘ মাধ্যমে অগণিত ভারতবাসী উপযুক্ত শিক্ষা তথা স্বাস্থ্য সেবা যোগাইবা বদ্ধপরিকর হলে। আজি মধ্যে এই মিশন বন্যা বাত্যা ভূমিকম্প ভি বিভিন্ন প্রাকৃতিক দুর্বিপাক সময়ের অসহায় জনতাঙ্কর সাহারা হয়ে ছেড়া হয়েছে। নিজের স্বল্প জীবন কালে দেশ মাতৃকার সেবা করে ভারতীয় সংস্কৃতি বিশ্ব দরবারে গৌরবান্বিত করা সহ উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরাণ নিবদত ভি কালজয়ী বাণী দ্বারা চিরকাল ভারতীয় মানুষ উদ্বুদ্ধ করুবে এর সন্দেহর অবকাশ না। এটি কহি মু মোর বক্তব্য শেষ করুছি। জয় হিন্দ।